ঘূর্ণিঝড়ের আঘাতে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু। কুমিল্লার লালমাই উপজেলার ধানওয়াড়া গ্রামে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে শুক্রবার রাত 9টার দিকে গাছ ভেঙে ঘরের চালের উপর পড়ে ইয়াছিন মিয়া নামের এক 60 বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাছ ভেঙে ঘরের চালার উপর পড়লে গাছ ও ঘরের চাপে ঘটনাস্থলে ওই বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধ ইয়াছিনের এমন অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘূর্ণিঝড় মিধিলি ইয়াছিনের ছেলে মেয়েদেরকে শুধু এতিম করেনি, চুরমার করে দিয়ে গেছে তাদের মাথা গোজার একমাত্র বসত ঘরটিকেও। সরকারের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে সহায়তার দাবি জানান এলাকাবাসী। দুর্ঘটনার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেন বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী গাজী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানওড়া দক্ষিণ পাড়ায় শুক্রবার রাত 9টার দিকে ঘূর্ণিঝড়ের আঘাতে ওই গ্রামের মৃত আলী আহমদের ছেলে ইয়াছিনের টিনের ঘরের ওপর একটি আকাশমণি গাছ ও কাঁঠাল গাছ আছড়ে পড়ে। এ সময় গাছের আঘাতে ঘর ভেঙে ঘরের খাটে ঘুমিয়ে থাকা বৃদ্ধ ইয়াছিনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গাছ সরিয়ে ওই বৃদ্ধের লাশ বের করে নিয়ে আসে। ইয়াছিনের 3 মেয়ে ও 2 ছেলে রয়েছে। এ ব্যাপারে ইয়াছিনের ভাই ইব্রাহিম খলিল বলেন, গাছ ও ঘরের চাপে আমার ভাই খাটের মধ্যেই মারা গিয়েছে। পরে আমরা লোকজন নিয়ে তাকে মৃত বের করে নিয়ে আসি। বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী গাজী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। গাছের চাপে বৃদ্ধ ইয়াছিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং তার ছেলে মেয়েদের বসবাসের একমাত্র ঘরটি ভেঙে গিয়েছে। আমি উপজেলা প্রশাসনের কাছে তাদের ঘরটি মেরামতের জন্য দাবি জানাই। এবং খাটটা ছিল নাকি, মারা গেছে। এখন আমরা গ্রামবাসী আছেন, সবাই আছেন, সবাই আসে দেখে দেখাদেখি করতেছে। এখানে আমাদের ওয়ার্ডের মেম্বার আছেন এবং অন্য অন্য ব্যক্তি অনেকজন আছেন। তো একটা গরিব এবং নিরীহ ফ্যামিলি, তার কিছু নেই, তার বসত বাড়ি কাছে আর কিছু নেই, তার রোজগার করার মতন তার এমনকি কেউ ছিল না। তো আমি আশা করব, আমি প্রশাসনিকভাবে আশা করব তার সহযোগিতার জন্য সরকারকে এবং প্রশাসনকে আসার জন্য। আমি বিশেষ করে লালমাই উপজেলার ইউনি স্যার হইতে, আমার পিএস স্যার হইতে সবাইকে বলবো, আপনারা একটু এদিকে দেখবেন। আমি যখন তার ফাঁসাল নিউজ প্লাস। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।